এই আমির হামজা এন্টারটেনমেন্ট। অনেকেই আছে যে যাদের মুখে রুচি নাই বা খাইতে পারে না, মানে এরকম কিছু আছে যে খাওয়ার ওপর কোনো মন নেই, সে নিজেও খাইতে পারে না। তো এর জন্য একটা সলিউশন আছে, মানে সে হলো যাদের রুচি দরকার বা রুচি নিয়ে আসার দরকার, মানে রুচি খাওয়া রুচি বাড়ানোর দরকার, তাদের জন্য আছে রুচি ডাল ভাজা। এই মানে এই যে রুচি ডাল ভাজা, এই রুচি ডাল ভাজা একবার খাবেন তো আর আমার মনে হয় না আর কখনো কিছু খাওয়ার দরকার পড়বে, কারণ এটা হলো রুচিসম্মত। বাহ, খুব সুন্দর, এগুলা খাইলে মনে হবে যে আমি আমার রুচি ফেরত এসেছে বা আমি রুচিসম্মত একটা মানুষ। আহ, সুন্দর, খুবই সুন্দর। এই রুচি ডাল ভাজা আসলে বেশি দাম না, মাত্র 5 টাকা মেয়াদ আছে নাকি। উত্তীর্ণ 23 সাল পর্যন্ত, 29 8 মাস, 8 মাস 1 সাল। হ্যাঁ, এখনো টাইম আছে, আর কিছুদিন পর গেলে তো পাতা মানে ডেট এক্সপায়ার হয়ে যেত। যাই হোক, এই রুচি আপনি একবার খাইলে আপনি সব রকম রুচি ফেরত আসবে, যে যে কোনো রুচিই হোক। এভাবে একটু একটু করে খেতে হয়। আপনার কোনো মানে কোনো খাওয়ার উপর রুচি নাই কিংবা কোনো দেখার উপর রুচি নাই, এরকম কিছু আসতে পারে, এটা খাবেন। এটা বেশি না, মাত্র 5 টাকা। এটা খাইলে আপনার রুচি আবার ব্যাগ আসবে বা রুচিসম্মত মানুষ হবেন আপনি। তো এটা এটা কোথায় পাওয়া যায় আমি আপনাদের জানাচ্ছি এখন। এটা হলো সবচেয়ে, এটা হলো সব জায়গায় পাওয়া যায় না, যে মানে যার থেকে নিলাম সে আমাকে বলল যে এসব এখন পাওয়া যায় না, আমার জন্যই আসে। এটা হলো মানে যে আপনাদের এলাকায় কোনো বাজার থাকলে বা কোনো বাজার আশেপাশে দোকানপাড়া থাকলে, যদি সেই লোক মানে সেই দোকানদার যদি নিয়ে আসে তাহলে এই রুচিটা পাওয়া যাবে। কারণ আজকে আমি যেহেতু কিনতে গেছিলাম তখন এই এদের থেকে উনি বলল যে এই রুচি কিন্তু অন্য কোনো দোকানে পাওয়া যাবে না, আমার কাছেই আছে, কারণ আমার জন্য এই বাজারে আসে। তার মানে এরকম এরকম দোকানদার দুই একটা আছে, দুই একটা থাকবে আপনাদের এই বাজারের আশেপাশে কিংবা আশেপাশে দোকানদার থাকবে, তারা বলবে যে আমাদের আমি আমি নিয়ে আসি বলে এই বাজারে এই রুচিসম্মত আছে, আমার জন্যই আসে। এটা কিন্তু সবার জন্য আসে না, যে মান্য গণ্য ব্যক্তি তাদের জন্যই এটা আসলে বাজারে আজ দেখা পাওয়া যায়। আমিও আজকে মান্যগণ্য ব্যক্তির সাথে দেখা হয়েছিল বলে আমি এই রুচির একটা পালাম, খুবই সুস্বাদু। ভাবলাম যেহেতু আমি আপনার কাছে চলে আসছি যেহেতু এটা খাওয়াই যায়। এটা অবশ্য একটা প্যাকেট আছে ডাল ভাজা, ওটার এটা পেরে যায় সেমই, কিন্তু এটা স্বাদ মানে অন্যরকম, কারণ এটা হলো ওনার জন্য যেহেতু আসে। এটার স্বাদ কি কখনো কমা হতে পারে? আমার জানা মতে এটার স্বাদ কখনোই কমা হবে না, কারণ এটা রুচি, যে জান তানো এই জিনিস না, এটা এটা হলো রুচি। একবার খাইলে আরো খাইতে মন চাই। তো আপনাদের যদি খাইতে মন চায় কিংবা রুচি রুচিতে বাঁধে, এমন কিছু দু একজন আছে যে আমার ভাই বললে যে আসলে আমার রুচিতে বাঁধে, ওটা দেখতে আমার রুচিতে বাঁধে, এরকম বলে, তাদের জন্য এই রুচি। খুবই সুন্দর ডাল ভাজা, তো আপনারাও ক্রয় করতে পারেন। ভিতরের ডালটাও সুন্দর আছে, আপনি এরকম রুচি কিন্তু আরো পটেটো আরো অনেক কিছু পাওয়া যায় হয়তো, আমার জানা নেই, কিন্তু এটাই
শিওর এরকম লুচি আরও পাওয়া যায়। তো আল্লাহ হাফেজ।